এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বিধানসভা নির্বাচনের পর দীর্ঘদিন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাকে। তবে আবার হঠাৎ করেই সক্রিয় হতে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। ইতিমধ্যেই বিজেপির রাজ্য দপ্তরে এসে বৈঠক করেছেন তিনি, আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের 38 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন মহাগুরু। শুধু তাই নয়, তার মধ্যে 21 জন বিধায়ক সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। আর এই পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তী যখন এই কথা বলেছেন, তখন কার্যত তাকে গুরুত্বই দিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমি এই ব্যাপারে কিছু বলতে পারব না। যিনি বলেছেন তিনি এটার দায়িত্ব নেবেন, আমার কাছে এরকম কোনো খবর নেই, আমি কিছু বলতে পারবো না। অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কি শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিতে চাইলেন যে মিঠুন চক্রবর্তীর বক্তব্যের সঙ্গে তিনি সহমত পোষণ করছেন না। স্বভাবতই গোটা বিষয়কে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর থাকবে সকলের।